রই হিন্দু ধর্মকু টার্গেট করা বা হিন্দু ধর্ম বি অশ্লীল মতব্যখিয়া ভারি পড়ি কংগ্রেস নেতা যাঙ্ক নাম রয়েছে পঙ্কজ পুনিয়া। গতকাল হি সোশিয়াল মিডেয়ে পঙ্কজ পুনি অশ্লীল বৃতি পোস্ট করে যা কি তা বহু বড় অডুয় বর্তমান সুদ্ধা পকছি বর্তমান সুদ্ধা তাঁর মধুবন পুলিশ ষ্টেসনারে তা নামে লিখিত অভিযোগ হাওয়া তাঁরে গিরফারটি জারি করাছি তাপরে মধ্যে তা করাছি କଂଗ୍ରେସ ନେତା ପଙ୍କଜ ପୁନିଆ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଅପମାନଜନକ ମନ୍ତବ୍ୟ ଦେଇଥିଲେ ଯାହାଫଳରେ ହିଁ ତାଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି ପଙ୍କଜ ପୁନିଆଙ୍କ ଦ୍ୱାରା କହିବା କଥା କି ଯେଉଁ ଶବ୍ଦ ସେ ବ୍ୟବହାର କରିଥିଲେ ହିନ୍ଦୁ ଧର୍ମ ଉପରେ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ସେ ହିନ୍ଦୁ ନୁହଁନ୍ତି କାରଣ ଏହି ଟ୍ୱିଟ୍ ମାଧ୍ୟମରେ ପୁନିଆ ତାଙ୍କ ଆମର ଯେଉଁ ଧାର୍ମିକ ଭାବନାକୁ ସେମାନେ ଆଘାତ ଦେଇଛନ୍ତି ବୋଲି ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ହିନ୍ଦୁ ସଂଗଠନର କିଛି ସଦସ୍ୟ ସେ କହିଛନ୍ତି କି ଯେ ଟ୍ୱିଟ୍ କରି ପୁନିଆ ତାଙ୍କର ଖରାପ ମାନସିକତାକୁ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ଯଦି ସେ ଭାବୁଛନ୍ତି ଯେ ସେ କ୍ଷମା ମାଗି ଖସିଯିବେ ତେବେ ତାହା ଭାବିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଭୁଲ କାରଣ କ୍ଷମା ମାଗିବା ପରେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କୁ ହିନ୍ଦୁ ଧର୍ମକୁ ଫେରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ସେମାନଙ୍କର ଶୁଦ୍ଧିକରଣ କରାଯିବ ଓ ଶୁଦ୍ଧ ହେବା ପରେ ହିଁ ସେତେବେଳେ ଯାଇ ସେମାନେ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହେବେ সেপটে কিন্তু এই পরে পঙ্কজ পুনি কি সে করে টুইট কৌশি ধর্মর ভাবনা আঘাত নথিলা এই টুইট পরে সে টুইটর রু হটাই সে যে টুইট করে এবং পরে ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু সে যে টুইট করেছেন আপনার এটি দেখিপুরতে টুইট্রে ডিটেলস লেখা হয়েছে এসব আপনার পড়ন্ত আপনার পড়া পরে হি আপরে মতব্য দিও আপনার মত কন র নিশ্চিত ভাবে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন তা সহ এমি নয় অপডেট পাই আপনার মানে ওড়িয়া বিদ্যালয় চ্যানেল সবসক্রাইব করা জমাবি ভুলতনী রুচি নমস্কার